পৌরসভা নির্বাচনের শুরু থেকেই দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী না হতে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দেয় আওয়ামী লীগ। তারপরও বিদ্রোহী প্রার্থী হয়েছেন অনেকেই এবং তাদের সমর্থন দিয়েছেন স্থানীয় নেতা ও দলীয় সংসদ সদস্যরা। নোয়াখালীর চৌমুহনীতে নিজের বড় ভাইকে নৌকার বিরুদ্ধে প্রার্থী করেছেন স্থানীয় সাংসদ। বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদের স্ত্রী নিজেই নেমেছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায়। দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ জমা হচ্ছে কেন্দ্রে। এ নিয়ে দলের হাইকমান্ড কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলীয় সভাপতির দেয়া প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী দেয়া সহ্য করা হবে না। শুধু নৌকা মার্কা নিয়ে দাঁড়ালেই তাকে বাদ দিলে হবে না। আমার মনে হয় নৌকায় চড়ে যারা নৌকার বিরোধিতা করে অথবা যারা নৌকা নিয়ে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়, আবার কোথাও কোথাও স্থানীয় সরকার নির্বাচনে যেয়ে যারা নৌকার বিরোধিতা করে, পরোক্ষভাবে করে অথবা অনেক ধরনের কৌশল নেয়, এই কৌশলই যারা তাদের ব্যাপারেও নিশ্চয়ই আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তগুলো আগামী দিনে বেরিয়ে আসবে বলে আমি আশা করি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে প্রার্থী দিয়েছেন তাদের হাতে কোনো অবস্থাতেই নৌকা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। কোনো কোনো জায়গায় কোনো কোনো এমপি সাহেবরাও তাল দিয়ে বিদ্রোহী প্রার্থী দাঁড় করাচ্ছেন, সেখানে আমার দাবি থাকবে আমি আগামী কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বা প্রেসিডিয়ামের মিটিংয়ে বা নেত্রীর কাছে, আমি ইতিমধ্যেই আমার সেন্টিমেন্ট আমি মাননীয় পার্টির জেনারেল সেক্রেটারিকে আমি জানিয়েছি যে এটি অনুসন্ধান চালিয়ে যেই জায়গাটিতে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নৌকা মনোনয়ন দিয়েছেন, সেই নৌকার যে এমপি সাহেব বিরোধিতা করেছেন সেই এমপি সাহেব তার যোগ্যতা হারিয়ে ফেলেছেন পরবর্তীকালে আর নৌকা নিয়ে নির্বাচন করার, কারণ তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে নৌকার বিরোধিতা করা যায়, কাজে তার কাছে আর নৌকা দেওয়া নিরাপদ নয়। কাজে আমরা চাবো যে এই ধরনের যাদেরকে খুঁজে পাওয়া যাবে, সে এমপি হতে পারে, সে কেন্দ্রীয় কোনো নেতা হতে পারে, সেখানে আমি হতে পারি বা যে স্তরের নেতাই জড়িত থাকুক, তার ব্যাপারেও ঠিক ওই বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন তাদের বেলায় যেভাবে কঠোরতম অবস্থান নেওয়া হয়েছে তাদের ব্যাপারেও কঠোরতম অবস্থান নিলে দলে একেবারে সুন্দর একটি শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি। বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের ব্যাপারেও কঠোরতম অবস্থা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।